হ্যাঁ, সে তো বুঝতেই পারছি আপনার মনে অনেক রং জমেছে, আর তার জন্যই কোনটা ভালো কোনটা খারাপ এগুলো মাথাতেই ঢুকছে না, একেবারে বোরকায় যা পরে টিকটকে চলে আসছেন ঢ্যাং ঢ্যাং করে নাচানাচি করতে। এগুলার মাধ্যমে যে বোরকা হিজাবের মতো একটা পবিত্র পোশাকের অসম্মান হচ্ছে সেটা আপনার কাছে কিছুই না, তাই তো? তুমি হচ্ছ বিশ্বাস করো তুমি মানুষ না, পরি। তবে সেটা শুধুমাত্র কিছু হাবাসখোর পাবলিকের জন্য, অ্যাকচুয়ালি তুমি হচ্ছ শয়তানের খারা ঝিলকি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। বোরকা হিজাব, এগুলা হলো মেয়েদের জন্য একটা পবিত্র পোশাক, যার দ্বারা মেয়েরা নিজেদেরকে বাইরের জগৎ থেকে নিজেকে আড়াল করে রাখতে পারে, কিংবা খারাপ লোকের কুনজর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। বাট কিছু খাসর বেডি বোরকা হিজাবটারে যেভাবে অসম্মান করতেছে তাতে মনে হয় না তাদের নিজেদেরই কোনো সম্মান আছে। খাসর বেডি করতেছে কেমন দেখেন না, মানে ঠিক বুঝলাম না খালাম, আপনি কি বুঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করতেছেন? হ্যাঁ, বোরকা হিজাব যে একটা পবিত্র পোশাক, কিংবা এটা দিয়ে যে মেয়েরা নিজেদেরকে বাইরের মানুষের থেকে আড়াল করে রাখে সেটা কি বুঝেন না? ঠিক আছে মানলাম, টিকটকে এসে আপনার নাচানাচি করতে প্রচুর ভাল লাগে, নাচে নিতে তো আমার কোনো প্রবলেম নাই, বাট নৃত্য করার সময় কেন আপনাকে বোরকা হিজাবটার এই পোশাক হিসাবে বাইসা নিতে হবে? হ্যাঁ, এমন তো নয় যে আপনাকে কেউ কখনো দেখে নাই কিংবা আপনি পরিপূর্ণ পর্দা করেন, সেই তো অন্য পোশাকেও একইভাবে নাচানাচি করতেছেন, নোংরামি করতেছেন। এখন আমার এইটা বলেন যে তাহলে টিকটকে এসে নোংরামি করার জন্য কেন বোরকা হিজাবটার এই বাইসা নিলেন, আর কেনই ভাই এই ধরনের নাচানাচি করার সময় বোরকা হিজাব পরে নাচানাচি করতেছেন? আচ্ছা, আপনি কি কোনোভাবে বোরকা হিজাব পরে টিকটকে এইভাবে নাচানাচি করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে তো আপনি কনফার্ম। বোরকা হিজাব পরে নাচানাচি করা আর বিয়ে না করে বাসর করা দুইটাই সেম টু সেম, কোনোটা করলে পাপ হয় না, শুধু সোয়াব আর সোয়াব, মানে সিরিয়াসলি? আচ্ছা, আপনাদের কি একটুও লজ্জা টজ্জা কয় না নাকি? আপনিও তো একজন মুসলিম ঘরের মেয়ে, দেখে যতটা বোঝা যাচ্ছে তাতে তো ম্যাচিওর হয়ে যাওয়ার কথা, বাট কাজ কেম এমন কেন? বোরকা হিজাব পরে নাচানাচি করলে যে পবিত্র পোশাকটার অসম্মান হয় এই ছোট্ট কথাটা কি আপনার মাথায় ঢুকে না, নাকি আপনি এগুলা ইচ্ছা করেই করেন? হ্যাঁ, যদি তাই হয় তাহলে বুঝবেন, আজ না হলেও একদিন ঠিকই বুঝবেন। দেখেন খালাম্মা, আপনি টিকটক করবেন করেন, এখন পোশাক পরে করবেন না না পরে করবেন সেটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার, এখানে আমার কিংবা পাবলিকের কোনো মাথা ব্যথা নাই। তবে হ্যাঁ, বোরকা হিজাব পরে এভাবে নাচানাচি করে বোরকা হিজাবের অসম্মান করার কোনো রাইটস আপনার নাই, কারণ এটা এমন একটা পোশাক যে পোশাকটা পরে আমাদের মুসলিম ঘরের কোনো মেয়ে যদি পরিপূর্ণ পর্দা করতে পারে তাহলে ইনশাল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথটা অনেক সহজ হয়ে যাবে। সো এই বোরকা হিজাব আমাদের মুসলিম ঘরের মেয়েদের জন্য ঠিক কতটা মর্যাদাপূর্ণ একটা পোশাক সেটা আপনার মতো জ্ঞান বুদ্ধিহীন খাসর বেটির দ্বারা কোনোভাবে বোঝা পসিবল না। আর শুধু মুসলিম মেয়েরাই না, এখন কিন্তু সব ধর্মের মেয়েরাই বোরকা হিজাব পরতেছে, সো আমার মনে হয় না কেউ এটা সহ্য করবে, আর তার থেকেও বড় কথা হলো আমরা নিজেরাই তো সহ্য করব না। মানে নাও কাম টু দা পয়েন্ট, এই সোশ্যাল মিডিয়ায় আমি অনেক দিন ধরে আছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, আবার অনেক কিছুর বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদও করছি, বাট বিশ্বাস করেন আমার কাছে সব থেকে নিকৃষ্ট বলে মনে হয়েছে এই ধরনের মানুষগুলাকে, যারা নিজেরাই নিজেদের সব থেকে পবিত্র সুন্দর পোশাককে অসম্মান করে। তোমার মতো সুন্দর রাধে কোথায়? সত্যি বলতে এদেরকে বোঝায় আর কোনো লাভ নাই, এখন এদেরকে ডিম থেরাপি দিতে হবে তাহলেই যদি ঠিক হয়, কারণ আমি আগেও একটা ভিডিওতে বলছি এখন আবারও বলতেছি, দেখেন খালাম্মা এটা আপনাদের পোশাক, এটা আপনাদের সম্মান, এই নাচানাচি নোংরামি বাদ দিয়ে এটাকে রেসপেক্ট করতে শিখুন, এটা সঠিক একটা মাধ্যম খুঁজে বের করুন, আপনার নিজের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, দেশ ও দশের জন্য ভালো হবে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করুন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু না তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, সিল এই ওয়েট ওয়েট ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।